গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি চাই তোমরা সবসময় ভালো থাকো। আমি মোটামুটি এখন ভালোই রয়েছি, পরিবারের সবাই ভালো রয়েছে। তো চলো আজকে সকালবেলা থেকে সন্ধ্যে অবধি কী করি তা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে এসেছি ছাদটা ঝাঁট দিতে। তো ছাদটা বেশ নোংরা হয়েছে, আর এখন তো বৃষ্টিও হয় না, ছাদটা ধোয়া হয় না, বেশ অনেকদিন বৃষ্টি বন্ধ রয়েছে। তবে বৃষ্টি হয়নি ঠিকই, দিনের বেলাটা গরম কিন্তু ভোরের দিকটা বেশ ঠান্ডা ঠান্ডা ভাব। পাখাটা চললে না চললেই ভালো হয়, এইরকম একটা ব্যাপার। তো ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। তো কথা বলতে বলতে পুরো ছাদটাই ঝাঁট দিয়ে দিয়েছি, তারপর আমি সিঁড়িটা একটু ঝাঁট দিয়ে দেবো। আর সিঁড়িটা এমনি মুছলেই পরিষ্কার হয়ে যায়, যেহেতু ছাদটা ঝাঁট দিয়েছি তাই সিঁড়িতে সব নোংরাগুলো এসেছে। তো সব দিক ঝাঁটটা দিয়ে দিয়েছি। এবার এসেছি বেশ কয়েকটা জিনিস কাচাকাচি করতে। তো কি অনেকগুলো ভিজিয়ে অলরেডি আমি রেখেছিলাম, আর যেগুলো ঠান্ডা জলে কাচলে হবে না বা একটু গরম জল করে দিলেই ভালো কাঁচা হবে, সেগুলো একটু গরম জল করে ভিজিয়ে নিলাম। আর দেখো এদিকে ট্যাঙ্কে জল শেষ হয়ে গেছে, একেবারে কাচাকাচি যখন করব কলটা চালাবো। তো সব ভিজিয়ে দিলাম, আর তার সঙ্গে সঙ্গে করব মুড়ি খাওয়ার জন্য তরকারি। একটু আলুর তরকারি বসাবো। তো এই যে আমাদের রুমটা, কখনো আমি বাড়িটা কখনো শেয়ার করে দেখানো হয়নি, তো একটা ছোট্ট মতো রুম থাকে, সেই রুমটা সেভাবে ব্যবহার হয় না। তো সেই রুমেই বেড কভার বালিশের ওয়ার খাটের তলা এগুলো পরিষ্কার করলাম, সেগুলো আর তোমাদের দেখানো হয়নি। তো সেইগুলো সব পরিষ্কার করার জন্য ভিজিয়ে দিলাম। আর এদিকে দেখো কল চালিয়েছি, আর কল চালিয়ে ধুয়ে নিলে কি, আমার ট্যাঙ্কিটা তো খুব বেশি বড় না, কাজে সুবিধে হয়, জলটা শেষ হয় না, আর অনেকটাই জল লাগবে, অনেক কাঁচা ভিজিয়েছি। তো সব ধুয়ে নিই। আর এদিকে মনে নেই যে আমি প্রেশার কুকারটা বসিয়ে রেখেছিলাম গ্যাসেতে, তো হঠাৎ করে মনে পড়তেই এসে আগে তরকারিটা বসিয়ে দিলাম। তবে একদিকে তরকারি করা, এদিকে কাঁচা ধোয়া করা আর জল ভরা সব একসঙ্গে কমপ্লিট হয়ে গেছে, আর কাঁচাগুলো মেলাও হয়ে গেছে। পুরো ছাদ ভর্তি, একটুও জায়গা নেই। সামনে পুজো, আর পুজোর সময় বেশি কাঁচাকাচি করতে ভালো লাগে না, তাই আরও অনেক বেশি বেশি, মানে একদিনেই বেশি কাঁচা হচ্ছে। তো সব মিলে দিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। কখন পিচ? আর নিচে এসে দেখো দুধ গরম বসিয়ে দিয়েছি, আর ছেলে এইখানে উঠে পড়েছে। এই যে ওকে এবার ব্রাশ করাবো, মুখ ধোয়াবো, আর একটু মৌরির জল দিই ব্রাশ করিয়ে মুখ ধুইয়ে, তারপর খাবার খাইয়ে পড়তে বসাই। সকাল টাইমটা বেশ ব্যস্ততা, আমার কাছে শুধু একার নয় প্রত্যেকটা মায়ের কাছে প্রচণ্ড ব্যস্ততার সময়। তো জল টল খাইয়ে দিয়ে দেখো, একটু জল নিজে হাতে খেতে পারে না, সেটুকুও নিজে খাবে না, আমাকে খাইয়ে দিতে হবে। আর দেখো ক্যামেরা টপ করতে বলছো, ক্যামেরার সামনে কিছু করতে চায় না। তারপর আমি একটু ছাতু গুলে নিয়েছি, খাইয়ে দিয়েছি, এবার একটু পরিয়ে দেবো, তারপর বাকি কাজগুলো আবার এগোবো। তো আগের কাজগুলো সারা হয়ে গেলে ও ঘুম থেকে ওঠার আগে, তাই সুবিধে হয়, না হলে ওর পড়াশোনাটা করানো আর হয়ে ওঠে না। আর সকাল বিকেল একটু করে না বসালে চলেই না, ওরা ভাবে যে কোনো আর খেলাটাই সারাদিনের কাজ। আর মহালয়া হয়ে গেছে, আর এইদিকে দেখো প্যান্ডেল প্রায় কমপ্লিটের মুখে, এবার চকচকে কাপড় দিয়ে প্যান্ডেলটা সাজিয়ে দিলেই রেডি পুজো মণ্ডপ। দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব, তো বাড়ির সামনে যদি একটা ছোট প্যান্ডেলের পুজোও হয়, তার মজাটা আমার কাছে মনে হয় অনেক বেশি আনন্দের। বাইরে বেরোনো তো সবসময় হয়ে ওঠে না, কিন্তু বাড়ির সামনে সবসময়। তো এখন সকাল 10টার মতো বাজে, মোটামুটি সব কাজকর্ম হয়েছে। এবার বিছানা গাথা গুছিয়ে আমি যাব চানে, চান করার পর পুজো, পুজোর পর রান্না, এখনও কিছু খাওয়া হয়নি, তো চান পুজো সেরে তারপর খাবো। এটা আমার দক্ষিণ দিকের বক্স জানলা, এইখানটায় সারা শীতকালটা খুব ভালো রোদ আসে, আর সব বালিশ টালিশগুলো ওখানটায় রেখে দিলে প্রত্যেক দিন একটু করে রোদ খেয়ে যায়। আর বেশ এখনও তো রোদ বেশ চড়া রয়েছে, বালিশগুলো বেশ ভালো মতোই গরম হয়ে যায়। আর ওইখানটাতেই আমি বালিশগুলো তুলে দিই, দিয়ে পেছনাটা ঝাড়ি, তাতে সুবিধেও হয় আর বালিশগুলোও আমার রোদ পেয়ে যায়। আর ছেলে 4 বছর হয়ে গেল, বিছানায় এখনও গিলি করে, কিন্তু ন্যাপকিন পরানো উচিত নয়, প্যাম্পাস বা হাগিস এগুলো উচিত নয়, ডাক্তার বলেছে, আর এটা আমি করিও না, তাই প্লাস্টিক আর কাঁথা পেতে শোয়াই। আর প্রচণ্ড বৃষ্টি হলে কাঁথা শুকোতে অসুবিধে হয় বলে আমার যে পুরোনো শাড়িগুলো সেইগুলো পেতে শুইয়ে দিই, তাতে শুকিয়ে যাওয়ার সমস্যাটা থাকে না।
তো চলো সব গোছ গাছ করে নিয়েছি, এবার চানে যাই তাড়াতাড়ি করে। আর একটা মজার জিনিস, কালকে সন্ধেবেলা বাড়িতে বানিয়েছিলাম ফুচকা, এই দেখো প্লাস্টিকটাতে। ফুচকাগুলো বেশ কয়েকটা ফুলেছে আর কয়েক কিছু ফোলেনি, যদিও প্রথমবার ট্রাই করলাম। আর ছেলে মেয়ে দুজনে একসঙ্গে থাকলে না কাজেতে প্রচণ্ড সমস্যা হয়, মানে এতটাই বদমাইশি করে আমি ঠিক করে কাজ করতে পারি না। আর ক্যামেরা করতে হলো তা দেখতেই নেই। তো কথা বলতে বলতে মোটামুটি সব কাজ কমপ্লিট, চানে ঢুকলাম। তো দেখো সান্ধান করে চলে এসে, আর পুজো করার সময় সাদা লাল শাড়িটা পরলে দেখবে একটু অন্যরকম লাগে। আর এই সাদা লাল শাড়িটা সেভাবে তো পরা হয় না, পুজো পাঠ ছাড়া, তাই পুজোর সময় প্রায় দিনই পরার চেষ্টা করি। আর এদিকে মোটামুটি সব কাজ কমপ্লিট, চান পুজো বাকি সমস্ত কাজ কমপ্লিট, 11:30টার মতো বাজে। আর আমি এখন খেতে বসেছি, আর সেই তরকারি মুড়ি খাচ্ছি দেখে ছেলের খুব ইচ্ছে হলো, তাই ছেলে একটু খেতে চাইলো, ওকে দিলাম। আর এই দিকে দেখো মাথায় না ওর বেশ খুশকি হয়েছে, ময়লা ঝুমে গিয়ে খুশকি, তো ন্যাড়া করে দিয়েছিলাম যখন, মানে খুশকিটা জোর খুশকি ছিল তখন ন্যাড়া করে দিয়েছিলাম। আর ওকে লেবু মাখাতে খুশকিটা ভালো হয়ে গেছিলো, ন্যাড়া হয়ে যাওয়াতে আর ছিল না সেটা, তাই মাথায় একটু বেশ তেল দিয়ে চিলুনি দিয়ে পরিষ্কার করে দিলাম মাথাটা। আর এদিকে চান করিয়েও দিয়েছি, আর রান্না প্রায় কমপ্লিটের মুখে। আমার মেয়ে তো স্কুল চলে গেছে, না আজকে সানডে, আজকে স্কুল নেই, পরে আজকে গেছে আঁকাতে। প্রথমে গেছিলো পড়তে, তারপর এসে আঁকতে, আঁকার পরে গেছে নাচে, আর এইবার ফেরার টাইম হয়ে গেছে ওর। আর চলো বেলটা কালকে এনেছিলাম, বেলটা মাখিয়ে একটু রোদে দিই। বেল খেতে আর খুব ভালো লাগে, টক জিনিস আমার তো ভীষণ প্রিয়। তোমাদের কার কার ভালো লাগে একটু জানিও তো। আর বেলটা দেখো নুন হলুদ লঙ্কা চিনি দিয়ে মেখে একটু রোদ্দুরটা দিয়ে দিলাম। আর চেয়ারগুলো ছাদে এনে ভালো করে ধুয়ে দিয়েছিলাম, ধুয়ে দিলে না খুব ভালো পরিষ্কার হয়। রান্না হয়ে গেছে তাই সব জিনিসগুলো নিচে নামিয়ে নিয়ে চলে যাচ্ছি, এখানে রাখার উপায় নেই হনুমানের জ্বালায়। ভাতের হাঁড়িটাও নিয়ে যাই, আর অনেকটা বেলাও হয়ে গেছে, 1:30 মত বেশি হয়ে গেছে, এবার ভাত বাড়ব। এই যে আর এই যে মেয়ে এখানে চলেও এসেছে। আজ রবিবার, সকালবেলা উঠে পড়া, তারপর নাচ, তারপর আঁকা, একটু রেস্ট হয় না, অন্যান্য দিনের থেকে বেশিই ব্যস্ত। তো ছেলেকে খাইয়ে দিলাম, তারপর বাইরের পরিবেশটা দেখো। আর এখানে মেয়েকে নিয়ে বেশ কয়েকটা ভিডিও করলাম, শর্ট ভিডিও করেছি আর লং ভিডিও করেছি পুজোর নাচেতে। আমি তো সেভাবে নাচতে পারি না, তাই মেয়েকে দিয়েই করালাম। মেয়ে নাচ শেখে আর ও নাচতেও ভালো পারে। তারপর একেবারে চলে এসেছি রাত্রিবেলা, সন্ধে টন্ধে দিয়ে এখন রাত্রি রান্নাটা সেরে নিই। আজকের মতো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, আর ভিডিওতে একটা লাইক করো, কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। তো শুভরাত্রি, টাটা।